2018 নির্বাচন তখনও আপনাদের কাছে এসেছিলাম। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের প্রার্থী ডিউককে আপনারা নির্বাচিত করেছিলেন। নৌকায় ভোট দিয়েছিলেন বলেই এই তারাগঞ্জ বদরগঞ্জ আজকে উন্নয়নের মুখ দেখেছে। তাই আপনাদেরকে আমি জানাই আন্তরিক ধন্যবাদ অভিনন্দন। নৌকা মার্কা যখন জয়ী হবে, ক্ষমতায় আসবে, আমরা এই উত্তরবঙ্গ থেকে মাঙ্গা দূর করব। প্রত্যেকটা উপজেলা ইউনিয়ন গ্রামের উন্নয়ন করব। রাস্তাঘাট সেই ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা পর্যন্ত রাস্তাঘাটের উন্নতি হবে, খেতে ফসল ফলবে, মানুষ দুবেলা খাবে, মানুষ চিকিৎসা সেবা পাবে, সব ব্যবস্থা করব ইনশাআল্লাহ। 2009 সরকার গঠন করে এ পর্যন্ত সরকারে আছি বলেই আজকে আমরা তা করতে পেরেছি। 96 সালে যখন প্রথম সরকারে আসি তখনই বর্গা চাষিদের বিনা জামানতে কৃষি ব্যাংক থেকে ঋণের ব্যবস্থা করে দিয়েছিলাম। মাত্র 10 টাকায় কৃষক যাতে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছি। আজকে আমরা শুধু লাঙ্গল না, কলের লাঙ্গল, অর্থাৎ এখন আপনার যান্ত্রিকীকরণ করছে কৃষি। জমি চাষ হবে মেশিনে, মারাই হবে মেশিনে, সেখানে আমরা ভর্তুকি দিচ্ছি 50 থেকে 70% ভর্তুকি দিয়ে আমরা কৃষি উপকরণ আপনাদের মাঝে দিচ্ছি, কারণ যাতে করে বেশি করে ফসল হয়, দেশের মানুষের খাদ্য নিরাপত্তা হয়। আমরা বিনা পয়সায় বই দিই। আমরা প্রাইমারি থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত উপবৃত্তি বৃত্তি দিয়ে থাকি। আমরা গবেষণার জন্য টাকা দিই। আজকে আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে, স্কুলে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছি। যেখানে কোনো ওয়াশ ব্লক ছিল না, মেয়েরা যেতে পারতো না আলাদা, সেই ব্যবস্থা করেছি। আমরা বিনা পয়সা বই এবং শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া, কম্পিউটার ল্যাব তৈরি করা, কম্পিউটার শিক্ষা দেওয়া, প্রযুক্তি শিক্ষা দেওয়া, সব ধরনের ব্যবস্থা আমরা করে দিয়েছি। বাবা মাকে আর টাকা খরচ করে বই কিনতে হয় না। এই যে জানুয়ারি মাসের 1 তারিখ আবারও নতুন বই দেওয়া হবে। আমরা নতুন বই বাচ্চাদের হাতে তুলে দিই। নতুন বই পেয়ে বাচ্চাদেরও মন খুশি হয়, কি খুশি হয় না? খুশি হয়, এখন আর সেই চিত্র নেই। আজকে মানুষের খাবার থেকে শুরু করে, চিকিৎসা থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত আমরা ব্যবস্থা করে দিয়েছি। আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাবে।